আমার যে অপারেশন হয়েছে এই গত মাসখানেক আগে যে কোনো একটা হসপিটালে, তো অপারেশনের পর যখন পোস্ট অপারেটিভ রুমে আমাকে রাখা হলো, আমি তো এমনি একটু আমি একটু মানে কি বলে ওইটা ওই যে সুতুরি টাইপের মানুষ আর কি, একটু বেশি ভয়টা পাই টাইপের, তো আমি তো মনে করছি যে আমার পোস্ট অপারেটিভ রাখছে, তা আমি এখন বলে মানে মরার কাছাকাছি আর কি, এ পর্যায়ে আছি। আমি এভাবে মেন্টালি মোটামুটি সবাইকে খুব আশপাশে রাখতেছি, বলছি আমার ওয়াইফকে একটু রাখেন ভিতরে, ঢুকার সুযোগ দেন, ডাক্তার সাহেব পাশে থাকেন, অমুক পাশে থাকেন, আমি অবস্থা খারাপ হয়ে যাচ্ছে জি, আমি কখন এখান থেকে বের হবো, কী হবে আমার, আমি আদৌ বাঁচবো না, শেষ, কালিমা টালিমা পড়তেছি। এদিকে এক নার্স আরেকজনকে জিজ্ঞাসা করতেছে ওনার কী হয়েছে, তো বললো যে ওনার অপারেশন হয়েছে। এটা শোনার পরে সে বলতেছে অপারেশন হয়েছে, মানে এমনভাবে সে একটা গাল ভেঙসি দিয়ে ওই নার্স তার সহকর্মীকে বলল, আমি খুব অপমান বোধ করলাম যে এইটা নিয়ে আমি এখানে শুয়ে আছি, মানে এইটা কোনো রোগের মধ্যে পড়ে, এইভাবে সে মানে মানে আমাকে এত ইয়ে করলো, তাচ্ছিল্য করে বললো যে এই এই অপারেশনের জন্য এত ডাক্তার, ছয়জন ডাক্তার ছিলেন ইয়েতে অপারেশন থিয়েটারে। আমি বলছিলাম যে না, আমি কয়েকজন থাকতে হবে, ডিপার্টমেন্টের চেয়ারম্যান সাহেব থাকবেন, অ্যাসোসিয়েট প্রফেসর থাকবেন, দুইজন আরও থাকবেন, তো ছয়জন ডাক্তার আমার নিজের রিকোয়ারমেন্ট ছিল, আমি বললাম থাকবেন সবাই। তো এখন তাদের এটা বলার পরে আমি চিন্তালাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমার তো লজ্জা হওয়া উচিত, এইটার জন্য আমি এত লম্বাভাবে টানটানে শুয়ে রচ্ছি, আমাকে দুজন ধরে দাঁড় করাচ্ছি। আমি এরপরে বিশ্বাস করেন ওই নার্সদের কথোপকথন থেকে আমি এতটা সুস্থ হয়ে গেলাম, আমি বললাম আমাকে পার করেন এখান থেকে, আমি সুস্থ, মানসিক একটা বিরাট শক্তি তৈরি হয়ে গেছে। দেখেন একটা নার্সের কথোপকথন আমার সামনে বলে নাই, পর্দার বাইরে তারা বলা বলি করতেছে, কিন্তু শোনার পর আমি চিন্তা করলাম হায় হায় আমার কোনো রোগী হয়নি আসলে হিসেবে, কত বড়। দেখেন আমাকে এর আগে প্যাথেরিন ইঞ্জেকশন দিছি, দিয়ে বলতেছে আপনি ঘুমান স্যার, আমি কি ঘুমাও, ঘুমাসতেছে না তো, বলেন কি আপনি এরপর ঘুমাসতেছে না আপনার, সেতে কিছু নাই তো, আপনার তো ব্যথা থাকার কথা না, ঘুম থাকার কথা না, আমি বলছি না আমি শেষ হয়ে যাচ্ছি, আমি অস্থির। প্যাথেরিন ইঞ্জেকশন যে কাজ করে নাই, নার্সের একটা কথা তার চেয়ে বেশি কাজ করেছে। বিশ্বাস করুন এদেশে মানুষ অনেক সহজ সরল, আমি একজন আলেম হিসেবে আমি দেখেছি, সেদিন এক ভদ্রলোক যশোর থেকে আসছেন, স্বামী স্ত্রী দুজন, আমি তখন অপারেশনে যাব, ডাক্তার অপারেশন থিয়েটারে অপেক্ষা করতেছে, আমি গাড়িতে উঠে গেছি একটা প্রোগ্রাম শেষ করে, ভদ্রলোক ভদ্রমহিলা দোনো দেশে গায়ের সামনে দাঁড়াইছে, থামেন কী হয়েছে, বলো যে আমাদের মেয়েটা সুইমিং পুলে মারা গেছে, ওয়াইফ বলতেছে আমার হাজব্যান্ড আমাকে এখন তালাক দিয়ে দিবে, ডিভোর্স দিয়ে দিবে, আমার ত্রুটি কারণে হয়েছে, এসে এখন আপনার আপনি বললে সেটা শুনবে, আমি যতটুকু পারছি দু চার মিনিটের মধ্যে বুঝাই দিলাম। এদেশে মানুষ এত সহজ সরল যে অল্পতে মানুষ খুশি হয়ে যায়, অল্পতে খুব বেজার হয়ে যায়। আপনি একটু যদি শুধু সময় দেন, একটু মুস্কি হাসি দেন, আপনি সময় দিতে পারতেছেন না, মুস্কি হাসি দিয়ে মানা করে দেন যে আমি এটা আমি আপনাকে সময় দিতে পারতেছি না, মানুষ অনেক খুশি হয়ে যায় এবং মানুষের অনেক উপকার হয়। আমি পেশেন্ট হিসাবে গত এক দুই মাস ঘুরে ঘুরে আমার অভিজ্ঞতাগুলো হয়েছে। ইনশাআল্লাহ অন্য সময় যদি দীর্ঘ সময় পাই আপনাদের সাথে লম্বা চড়া আলাপ হবে, আমি আর এদিকে যাচ্ছি না। চার নম্বর নসিহত আমার শেষ, আবার বলছি, এক নম্বর ছিল নিয়ত থাকা যে আল্লাহর কাছ থেকে সওয়াব চাই, আমার ক্যারিয়ার টাকা পয়সা এগুলো মূল না, আমার মূল উদ্দেশ্য আল্লাহর কাছে আমি সওয়াব চাই, এটা যদি করেন তাহলে আপনার এটা ইবাদত হয়ে যাবে। দুই নম্বর হলো আল্লাহর ভয়টা যদি অন্তরে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার দ্বারা কারো কোনো ক্ষতি হবে না, আপনার দ্বারা সবার উপকার হবে এবং আপনি লাভবান হবেন দিন শেষে। তিন নম্বর হলো আপনার উত্তম আচরণটা আপনার রোগীকে অনেক বেশি কিউর হতে সহযোগিতা করবে এবং আপনার নিজের আমলকে ভারী করবে এবং আপনাকে সবচেয়ে জনপ্রিয় করবে আল্লাহর কাছে এবং মানুষের কাছে, সবার কাছে আপনি প্রিয় হতে পারবেন উত্তম আখলাকের মাধ্যমে। বিশেষ করে দুটি জিনিসই বলেছি, এক হলো মুস্কি হাসি, সুন্দর করে হাসতে পারা মানুষের সামনে অনেক বড় একটা যোগ্যতা, এটা সবাই থাকে না, আমি নিজেও পারি না সত্যি বলতে, আমি চেষ্টা করি, স্ট্রাগল করি যে একটু হাসি মুখে কথা বলি, এটা অনেক বড় একটা যোগ্যতা। একজন ডাক্তার যদি রোগীর সাথে হাসে, বিশ্বাস করেন আমার দেশে রোগীরা তো ডাক্তারদেরকে স্যার সম্বোধন করে অনেক, তাই না? বেশিরভাগ ক্ষেত্রে আমি তো অনেক দেশে জানি যেখানে রোগীদেরকে স্যার বলে ডাক্তাররা, তো ভাই স্যার বলার দরকার নেই, আমি আপনারা স্যার ম্যাডাম বলতে বলে নেই, আপনি শুধু একটু মুস্কি হাসেন, একটু সুন্দর হাসি মুখে কথা বলেন, বলেন আল্লাহ ভরসা ঠিক হয়ে যাবে। সে ক্যান্সারের পেশেন্ট হোক, সে লাস্ট স্টেজে থাকা মানুষ হোক, আপনি আল্লাহর পরে কনফিডেন্ট রেখে পড়েন, আল্লাহ তাআলা আল্লাহ ভরসা, আল্লাহ তাআলা পারেন এমন কিছু নাই, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে, কত বড় একটা শক্তি যোগাবে এটা বলার পক্ষে রাখে না। অনেক ডাক্তাররা আছে আমি দেখেছি যে ছোটোখাটো ইস্যু নিয়ে গেলে বলে যে, আমি এক ডাক্তার, আমার এক বন্ধু আছে ঢাকা মেডিকেল কলেজে, বলতেছিলেন যে আমাদের কাছে রুগী আসলে আমরা রুগীকে রুগীর পেশেন্টকে একটু বাড়ায় বলি, বলে যে বাঁচার সম্ভাবনা খুব কম তবে চেষ্টা তো আমরা করব। তা বললাম এটা কেন বলেন, বলেন যে এটা বললে সুবিধা হয় যে রোগীর আত্মীয় স্বজন এরপর যখন বেঁচে যায় মানুষটা তখন তার খুশির কোনো শেষ থাকে না, উল্টাপাল্টা সার্ভিস টুকটাক কিছু থাকলেও সেগুলো সে ভুলে যায়, সে মরা মানুষ জিন্দে হয়ে গেছে। তো আমরা নেগেটিভটা একটু হাতে রেখা বলি, তাই বললাম যে এটা হয়তো আপনার একটা যৌক্তিক দিক আছে আপনার এই কথা বলার, কিন্তু এর বিপরীতে আপনি যদি বলেন যে ভাই লোকটার অবস্থা তো খুব ভালো না কিন্তু আল্লাহ পারেন না এমন কিছু নেই, আমি আমার চেষ্টা করতেছি আপনি দোয়া করতে থাকেন, তো দুইটা কথার ভিতরে কিন্তু পার্থক্য অন্যরকম। আল্লাহর প্রতি কনফিডেন্ট যখন, আস্থা অনেক বেশি ইমানদারের, তো আপনি যখন
আপনার রোগীকে আল্লাহ ভরসা এটা তালকিন দিবেন, এটার এটা কথাটা বলতে পারবেন, দেখবেন যে অনেক বেশি সে শক্তি অনুভব করবে তার ভিতরে।